হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম বালাটি গেস্ট চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সাথে এসেছি আমি সজীব। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইলের পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে 3D টেক্সট তৈরি করবেন। তো এই অ্যাপটি দিয়ে কিন্তু আপনি সহজেই 3D টেক্সট তৈরি করতে পারেন। সেটা আপনি চাইলে PNG আকারে সেভ করতে পারবেন, অথবা যদি আপনি চান যে পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে থাম্বনেল তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 3D টেক্সট এখানে মেক করে সেগুলো ইউজ করতে পারেন। অথবা আপনি চাইলে আপনার চ্যানেল যে ইউটিউব চ্যানেল ব্যানার আছে সেখানে কিন্তু আপনি 3D টেক্সট ইউজ করতে পারেন। তো দারুণভাবে কিন্তু 3D টেক্সট এখানে তৈরি করা যায়, অনেকেই কিন্তু এই ট্রিক্সটি জানে না। সো আজকে কিন্তু এটি শেয়ার করব, অর্থাৎ আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে খুব সহজেই 3D টেক্সট তৈরি করবেন। সো বন্ধুরা, ট্রিক্সটি শিখতে হলে ভিডিওটির সাথেই থাকুন। আর ভিডিও শুরুর আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে পেয়ে যান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন। সো বন্ধুরা, অনেকেই পিক্সেল ল্যাব অ্যাপ সম্পর্কে জানে না, তারা পিক্সেল ল্যাব অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তো পিক্সেল ল্যাব অ্যাপসের মাধ্যমে আপনারা থাম্বনেল, ইউটিউব ব্যানার এবং 3D টেক্সট, তারপর এখানে আদার্স অনেক কাজই করতে পারবেন। তো এখানে পিক্সেল ল্যাব লিখে সার্চ দিলেই কিন্তু প্লে স্টোরে চলে আসবে। ওকে, এই অ্যাপসটি কিন্তু আপনাদের ইনস্টল করা লাগবে, এখান থেকে আপনারা ইনস্টল করে নিয়ে ওপেন করবেন। সো বন্ধুরা, প্রথমে আপনি আপনার মোবাইল থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবেন। ওকে, ওপেন করার পর আমি আপনাদের প্রসেসটা দেখাই যে কীভাবে আপনারা 3D টেক্সট তৈরি করবেন। তো এখানে দেখেন, প্রথমে কিন্তু ডিফল্ট আকারে এখানে হোম পেজ শো হবে। তো এখানে একটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো না, জাস্ট এখানে টেক্সটটা যদি আমি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে ডাবল ক্লিক করলে কিন্তু চেঞ্জ করতে পারবো। ডাবল ক্লিক করে জাস্ট একটা এখানে টেক্সট দিয়ে দিচ্ছি 2019। সো এখানে 1টা দিব না, না দিয়ে জাস্ট আমি এটাই আপনাদের 3D করে দেখাই। তো দেখেন এখানে কিন্তু টেক্সটটা শো হচ্ছে। তো অবশ্যই কিন্তু প্রথমে আপনাকে ফন্টটা চেঞ্জ করতে হবে। ফন্টটা চেঞ্জ করার জন্য এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রাইট সাইডে সোয়াইপ করে দেখতে পাবেন ফন্ট অপশন, ক্লিক করবেন। ফন্ট অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্টস পাবেন এবং মাই ফন্টস অপশনে ক্লিক করলে আপনার যদি ডাউনলোড করা থাকে সেগুলো এখানে শো হবে। তো এখানে ফন্টসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো 3D টেক্সটের জন্য কিন্তু ফন্ট আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। তো এখানে সোয়াইপ করে নিচে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাবেন যে ক্যাপচার ইট নামে একটা অপশন, অর্থাৎ একটা ফন্ট, সেই ফন্টটাতে ক্লিক করে ওকে করে দিবেন, তাহলে কিন্তু এই ফন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এরপর যেটা করতে হবে, আপনাকে রাইট সাইডে সোয়াইপ করে এখানে 3D টেক্সট অপশনে চলে যেতে হবে। তো 3D টেক্সট অপশনে চলে যাওয়ার পর এখানে এনাবল করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার ডেপথটা বৃদ্ধি করে দিবেন। ওকে, বৃদ্ধি করে দেওয়ার পর এখানে কালার্স অপশনে ক্লিক করে এটা ব্ল্যাক বা আপনি যে কালার পছন্দ করেন সেই কালার অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে নিচে আপনারা দেখতে পাবেন যে ডার্কেন, কতটা ডার্কেন করতে চান বা লাইটেন করতে পারেন। এরপর এখানে 3D রোটেশন সবগুলো আপনি দেখে নিতে পারেন। তো এক্স রোটেশন, তো এটা কোন দিকে আপনি করবেন সেক্ষেত্রে করে নিতে পারেন। এরপর ওয়াই রোটেশন, এভাবে আপনি করতে পারেন। ওকে, দেখেন রোটেট হয়ে গেছে এবং 3D হয়ে গেছে, এবং এখানে আরও অপশন আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো ওকে অপশনে প্রেস করে সেভ করলাম। এরপর এখানে দেখতে পাবেন যে 3D শ্যাডো নামে একটা অপশন, এটাও ইনেবল করে দিবেন। দেওয়ার পর এখানে ডার্ক অপাসিটিটা বৃদ্ধি করে দিবেন, তাহলে কিন্তু দারুণ একটি টেক্সট এখানে শো হবে। সো এরপর আপনার 3D যে টেক্সটটা আপনি তৈরি করলেন এটা আরও সুন্দর করার জন্য এখানে স্ট্রোক অ্যাড করে দিতে হবে। তো এখানে এই অপশনে কিন্তু স্ট্রোক পাবেন, এখানে ক্লিক করে স্ট্রোক অ্যাড করে দিবেন। আপনি চাইলে বড় করে দিতে পারেন স্ট্রোক। ওকে, দেওয়ার পর এখানে স্ট্রোক শ্যাডো আছে, সেই শ্যাডোটা করে দিতে পারেন, আরও সুন্দর দেখা যাবে। ওকে, দিলে কিন্তু এখানে আপনারা দেখবেন একটি খুব সুন্দর 3D টেক্সট তৈরি হয়ে গেছে। তো এই 3D টেক্সটটা আপনি চাইলে PNG সেভ করতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ড সহকারে সেভ করতে পারেন। তো PNG আকারে সেভ করতে চাইলে এখানে 4 নম্বর অপশনে চলে যাবেন, এখানে ট্রান্সপারেন্ট অপশন আছে, ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করে আপনি ট্রান্সপারেন্ট করে নেবেন। এরপরে এখান থেকে সেভ করে নেবেন। ওকে, এখানে অবশ্যই দেখেন এখানে ফরম্যাটটা PNG দেওয়া আছে, আপনার এখান থেকে কোয়ালিটি আলট্রা করে দিবেন এবং সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। সো 2019 এই টেক্সটটা 3D করার কারণটা আমি আপনাদের দেখাই। তো দেখেন এখানে আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আপনাদের দেখাই, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি 1টা কিন্তু মাঝখানে নাই, তো এখানে একটা ফটো অ্যাড করে দিতে পারেন। তো আপনি ফটো এডিটিংয়ের কাছে কিন্তু 2019 1টা বাদ দিয়ে কিন্তু এখানে করে দিতে পারেন। তো আমি জাস্ট আপনাদের একটা ফটো অ্যাড করে দেখাই কী জন্য আমি এটা করলাম।
ওকে একটা ফটো অ্যাড করে দিচ্ছি, দেওয়ার পর দেখেন যদি আমি এখানে ফটোটা অ্যাড করে দেই, সো দারুণভাবে কিন্তু এটা শো হবে। তো দেখেন উনিশ খুব সুন্দরভাবে শো হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি নিজের ফটো এখানে অ্যাড করে দিতে পারেন সিম্পলি। কিন্তু আমি এখানে থ্রি ডি টেক্সট কীভাবে তৈরি করি সেটা দেখালাম, তো আপনি চাইলে আলাদা টেক্সট ইউজ করতে পারেন। ওকে এই ফটোটা এখান থেকে কেটে দিচ্ছি। তো দেওয়ার পর আমি এখন আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা থ্রি ডি টেক্সটের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেল, ব্যানার অথবা লোগো তৈরি করবেন। তো সেক্ষেত্রে এখানে টেক্সটটা আমি চেঞ্জ করে দিচ্ছি, আমার চ্যানেল নাম দিয়ে দিচ্ছি বাংলা টেক এইচডি। ওকে বাংলা টেক এইচডি দেওয়ার পর এখানে ওকে অপশনে ক্লিক করলে কিন্তু এটা এখানে শো হবে। তো এটা জাস্ট আমি এখান থেকে ছোটো করে নিচ্ছি, অনেক বড় হয়ে গেছে। ওকে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে শো হচ্ছে। আপনি চাইলে এক লাইনে করে দিতে পারেন, আপনি যদি ব্যানারের ক্ষেত্রে ইউজ করেন সেক্ষেত্রে এক লাইনে করে দেবেন। তো এখানে আপনি চাইলে এটা লোগো করে নিতে পারেন, এখানে আবার ক্লিক করে আপনি ফন্টটা চেঞ্জ করতে পারেন। সো এরপর কিন্তু আপনারা আরও থ্রি ডি টেক্সটের জন্য অনেকগুলো ফন্ট ব্যবহার করতে পারেন। জাস্ট ক্লিক করে এখানে ফন্টে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে অনেকগুলো ফন্ট, তার মধ্যে কিছু কিছু রয়েছে থ্রি ডির জন্য অনেক সুন্দর হয়। সেগুলোর মধ্যে এখানে দেখতে পাবেন যে ব্ল্যাক আউট এটা একটা, তারপর তার নিচেরটা এটা আপনি ব্যবহার করতে পারবেন। তারপর এখানে ববস নামে একটা আছে, এটাও করে দিতে পারেন, এটাও ইউজ করতে পারেন আপনার থ্রি ডি টেক্সটের জন্য। তারপর এখানে বয়কোড একটা আছে, তারপর ব্রোকেন আছে এবং ক্যাপচার ইট, এই কয়টা আর কি খুব সুন্দর দেখায় আপনি যদি থ্রি ডি টেক্সট আর কি তৈরি করতে চান। এখানে আরও একটা আছে, সেটা হচ্ছে শর্টকাট, এটাও অনেক সুন্দর দেখায়। তো এইগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো দেখেন এখানে ইউজ করলাম, তো আপনি লোগো হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তো দেখেন সুন্দর শো হচ্ছে, আপনি চাইলে কালার কাস্টমাইজ করতে পারেন। তো এখানে যদি আপনি ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করতে চান অথবা চ্যানেল ব্যানার তৈরি করতে চান, সেক্ষেত্রে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে ইমেজ সাইজে ক্লিক করে যদি আপনি এখানে ইউটিউব চ্যানেল ব্যানার করে দেন, তাহলে কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। তো টেক্সটটা আমি জাস্ট এক লাইনে লিখে দিচ্ছি। ওকে টেক্সটটা এক লাইনে লিখে দেওয়ার পর দেখেন খুব সুন্দরভাবে শো হচ্ছে। আপনি চাইলে কালার কাস্টমাইজ করতে পারেন এখানে থ্রি ডি, আপনি চাইলে এখান থেকে রাইট সাইডে গিয়ে রিফ্লেকশন অপশনে ক্লিক করে রিফ্লেক্স করে দিতে পারেন, যেটা আবার রিফ্লেক্স করবে, খুব সুন্দর দেখা যাবে। এবং এখান থেকে আপনি চাইলে স্ট্রোক আবার তুলে দিতে পারেন। ওকে স্ট্রোক তুলে দিলে এরকম হবে এবং স্ট্রোক দিলে এরকম হবে। আপনি চাইলে স্ট্রোকের কালার দিতে পারেন, দেখেন দেখেন অনেকগুলো কালার আছে, আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন কালারগুলো। এরপর এখানে টেক্সটের কালার আছে, আপনি চাইলে টেক্সটের কালার দিতে পারবেন, দেখেন টেক্সটের কালার দেওয়া যাচ্ছে। তো এইভাবে আর কি আপনি থ্রি ডি টেক্সট তৈরি করতে পারেন এবং আপনার চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে পারেন, লোগো তৈরি করতে পারবেন। তো এটা আপনার সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্রেনের উপর আপনি কীভাবে তৈরি করতে চাচ্ছেন। আশা করি বন্ধু আপনারা বুঝতে পারছেন এভাবে কিন্তু পিক্সেল অ্যাপের মাধ্যমে থ্রি ডি টেক্সট তৈরি করা যায়। সো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিওতে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, এবং নতুন নতুন আরও অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।